খাদ্য সামগ্রীর আয়োজন করেছে। এখানে তোমাদের মোটামুটি দেখেছো তোমার জন্য 5 কেজি চাল আছে, 1 কেজি ডাল আছে, 1 কেজি মুগ আছে, 1 কেজি জিরা আছে, 1 কেজি খেজুর আছে। আমাদের প্রত্যাশা যে তোমরা ডাল ভাত খেয়ে মনে উঠিয়া থাকবে, যদি রাতে উঠে ভাত রান্না করতে না পারো অন্তত জিরা খেয়ে উঠে থাকবা, আর মুড়ি আর খেজুর খেয়ে নিয়ে দাঁড়িয়ে থাকবা। এছাড়াও তোমাদের বাসায় যা আছে সেগুলো তো আছে। এটা আমার বিশেষ একটা জায়গা থেকে কর্তন করে তোমাদের জন্য ব্যবস্থা করা, আর এটার ব্যাপারে সবচেয়ে সহযোগিতা যিনি করেছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মুখ্য আমাদের এই এলাকার কাউন্সিলর, সম্মানিত কাউন্সিলর। তোমরা জানো যে তিনি অনেক করছেন, অনেক করছেন, তারপরেও তিনি মনে করেন এই এলাকার গরিবদের জন্য আমার আরো কিছু করা দরকার। মুর্শিদ ভাই আমাকে বলেছে আমাদের ব্যক্তি এলাকায় এমন অনেক গরিব ফ্যামিলি আছে যাদের বাড়িতে ঠিক মতো রান্না হয় না, যে কারণে আমরা কিন্তু এই ব্যবস্থাটা করেছি। আল্লাহ আমাদের করার ব্যাপারে সহযোগিতা করেছেন, আল্লাহ না জানলে আমরা দিতে পারতাম না, নিজেকে মালিক আল্লাহ। তারপরেও এ ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন আমাদের প্রিয় মন্ত্রী ভাই, তিনি চেয়েছেন বলে এই প্রোগ্রামটা হচ্ছে। যদিও আল্লাহ চেয়েছেন বলে হয়েছে, তার খুশিলাই এই প্রোগ্রামটা আমরা করতে পারছি। কাজে মুর্শিদ ভাইয়ের জন্য খাস করে দোয়া করবে, আল্লাহ যেন মুর্শিদ ভাইকে সুস্থ রাখেন, আরো বেশি বেশি কাজ করার জন্য চিন্তা করেন, আল্লাহ যেন তাকে নিরাপদ রাখেন, আল্লাহ যেন তাকে আরো সম্মানিত করেন। ইনশাল্লাহ এই এলাকার উন্নয়নেও তিনি যেন আরো বেশি বেশি কাজ করে যেতে পারেন। আল্লাহ ভরসা এটাই করবে, আর নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে। যাওয়ার মালিক আল্লাহ, সব সময় যাবে কি, নামাজ তো পড়বে পাঁচ অব্দ বলো ইনশাল্লাহ, নামাজ কিন্তু আর বাদ দেওয়া যাবে না ইনশাল্লাহ। কি রোজা থাকবে আজকে থেকে, যারা ভাঙো নিজেরাও থাকবে, পরিবারের সদস্যদেরও থাকতে পারবে, আর যারা কোরআন তালাব করতে পারো কোরআন করবে। এর দ্বারা ইনশাল্লাহ ইহকালে তোমরা সুখ শান্তি পাবে, পরকালেও ইনশাল্লাহ জান্নাত পাবে। কারণ দুনিয়াতেও কষ্ট করে গেলে তোমরা পরকালেও যদি জান্নাত না পাও তাহলে কেমন হলো, দুই কালে তো কষ্ট হতো। এই কালে কষ্টের মধ্যেও সুখের মধ্যে আল্লাহকে ডাকা, কষ্টের মধ্যেও আল্লাহকে ডাকা, এর মধ্যে পার্থক্য আছে। তোমরা কষ্টের মধ্যেও যদি আল্লাহকে ডাকো এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়, তোমরা এই কাজটা ইনশাল্লাহ করবে। তো মহান আল্লাহ তোমাদের সবার কল্যাণ করুক, মহান আল্লাহ এই প্রোগ্রামটার আয়োজনে বাপ্পি সহ যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকেও আল্লাহ ক্ষমা করুন, তাদেরকেও আল্লাহ হেদায়েতের পথে পরিচালিত অর্থ চিন্তা করুন। সর্বোপরি এই ছোট্ট পরিসরের প্রোগ্রামে আমাদের সম্মানিত কাউন্সিলর প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে পারি কিছু কথা। আচ্ছা, এবার আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের প্রিয় মোর্শেদ ভাই তোমাদের উদ্দেশ্যে মূল্যবান আলোচনা রাখবেন, তারপরে আমরা তোমাদের ডিস্ট্রিবিউশন করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হবি ভাই তো হবি ভাইয়ের সাথে আর কি আসছে, হবি ভাই আপনার আসছেন, ওই যে আশিকপুরের যে একজন মহিলা ছিল বাবুল সিদ্দিকের বাসা আসছেন, আরশেদের মা, আরশেদের মা উনি ও আরে আপনি কিভাবে আসলেন, রিক্সা আসছেন, রিক্সা কে নিয়ে আসছে আপনাকে ভাই, খেয়াল রাখবো যে ওনাকে যাওয়ার সময় রিক্সায় উঠে আর দিও আরেকজন সাথে যেমন যাইতে পারবে না, উনি রিপন স্যার, রিপন স্যারকে তো সবাই চিনেন, সবাই তার নাম জানেন, তো এই সমস্ত কিছু কৃতিত্ব হলো রিপন স্যারের। রিপন স্যার, রিপন স্যার আমাকে দিয়ে কাজ করাইছে, রিপন স্যার যদিও আমার বন্ধু মানুষ, আমরা একসাথে একই এসে এক ক্লাস সিনিয়র জুনিয়র থাকলেও তো একসাথে পড়াশোনা করছি বিন্দুবাস স্কুলে, তো আল্লাহ তালা রিপন স্যারকে তার সততার কারণে, তার শ্রমের কারণে আল্লাহ তালা তাকে দুনিয়ার লাইনে এবং
দিনের লাইনে আল্লাহ তাআলা তাকে উপরের লাইন উপরে উঠাইছেন এবং তাকে দিয়া গরিব মানুষকে সারা বাংলাদেশে শুধু এইখানে না খেদমত করে দিচ্ছেন বিভিন্ন জায়গায়। তার মাধ্যমে হাজার হাজার মানুষ এরকম কর্ম করে ফেলছে, তার একার মেধার কাছে এরকম আল্লাহ তাআলা তাকে কবুল করছেন। আমরা সে দেখেন আল্লাহ তাআলা এত বড় বানিয়েছেন কিন্তু তার নিজের গ্রামকে বুঝা যান নাই। সে আমাকে বলছে যে মুসলিম ভাই আমার গ্রামের মানুষগুলো যারা এরকম কষ্টে আছে তাদের আপনি কি লিস্ট করেন? তো একেবারেই রেহায়ের যাদের বেশি কষ্ট আমি চেষ্টা করছি যে ওই যে হাফেজ হাফেজ আলেম এখানে হাফেজ মৌলানা যারা আছেন তারপর যে ইঞ্জিনিয়ার অন্তর এরা অনেক ভালো সব ছেলে, এদের মাধ্যমে আমি চেষ্টা করছি যে ঘুরে ঘুরে আমি নিজে অভিবাসীদের বাসায় ভিতরে ঢুকছি যে এত জনাদের বাসায় ওই পাশে ঘরের ভিতরে ঢুকছি সবার ঘরে, ঠিক কিনা বলেন যে কি অবস্থা? আর ওনাকে আমি চিনি আর আমাদের এলাকার সবাই চিনি আলহামদুলিল্লাহ। রিপন স্যারের কথা শুনে আমি আপনাদেরকে এরকম করছি চেষ্টা করছি, যদি কেউ বাদ থেকে থাকে আপনাদেরকে বলিয়া করুন আপনাদের পাশের বাড়ির কেউ হয়তো বাদ আছে আমার মনে নাই কিন্তু আমি কি করতে পারি নাই, তাহলে আপনারা তার ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন, বলবেন যে আমার পাশের বাসার এই লোকটা একেবারে বাকি আছে রোজা থাকতে পারে না, আমি আসি ইনশাল্লাহ আমি তখনের সাথে সাথে যোগাযোগ করে তাকে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আপনারা সকলে একটা জিনিস মনে রাখবেন, এনজিওরা কিস্তির নামে আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার নামে কেউ যেন আপনাদের সুদের মধ্যে না দিতে পারে। যদি আপনাদেরকে দুনিয়ার লোক দেখাইয়া এনজিওরা এই সুদের মধ্যে দিতে পারে দিতে পারে কিস্তির মধ্যে নিতে পারে আর ওই খাবার যদি আপনাদের পেটে দিতে পারে আপনারা না পাবেন দুনিয়া না পাবেন আখেরা। স্যার যে আখেরাতের দাওয়াত দিলেন আপনাদেরকে ভালো ভালো কথা বললেন কিন্তু যদি এনজিওরা আপনাদেরকে এই দুনিয়ার সামান্য লোক দেখাইয়া অল্প কিছু টাকা দেওয়া এই এই কিস্তির মধ্যে দিতে পারে এই সুদের মধ্যে নিতে পারে তাইলে আপনাদের কোনো ইবাদত ওই খাবার খেয়ে আপনাদের কোনো ইবাদত কবুল হবে না, ওই টাকার কাপড় পরে আপনাদের কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য আমরা যত কষ্ট হোক কাজ করবো প্রয়োজন হলে মানুষের কাছে চাবো কিন্তু আমরা সুদের মধ্যে যাবো না, আমরা ঠিক আছে না ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমরা সকলে সারের জন্য সারের পরিবারের জন্য সারের ছেলেদের জন্য সারের স্ত্রীর জন্য সারের জন্য দোয়া করবো, আল্লাহ তালা যেন তাকে সুস্থ রাখেন নেক হায়াত দান করেন এবং আরও বেশি বেশি মানুষকে খেদমত করার তাড়া নিশ্চিত করেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খেদমতে কাজ করতে পারি, আল্লাহ তালা আমাদের সকলকে তাড়া নিশ্চিত করুন। আসসালামু আলাইকুম। এদিকে একটু ধরেন তাকান ওই যাবেন।